নমস্কার প্রত্যেককে, নমস্কার প্রত্যেক যোদ্ধাকে যারা অবিরাম পরিশ্রম করছে একটি চাকরির আশায়। ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি। আজকের ভিডিওতে আমি আছি তোমাদের সাথে, স্মাইল স্টাডি ডিরেক্টর এবং তোমাদের সকলের প্রিয় শিক্ষক সুমিত স্যার। আজকের ভিডিওটা একটা ইনসিডেন্ট নিয়ে করব যেটা অনেকের উত্তর হয়ে দাঁড়িয়েছে, অনেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন তোমাদের, উত্তর দেবো আমি। প্রশ্নটা এটাই, আজকে আমার WBCS-এ 2023-এ যে প্রারম্ভ নামে যে ব্যাচটা স্টার্ট হয়েছে তার কিছু অ্যাডমিশন চলছিল। তো এই অ্যাডমিশনের পরিপ্রেক্ষিতে আমি একটি প্রশ্ন পেলাম, প্রচুর প্রশ্ন পেয়ে থাকি। তো এই প্রশ্নটা আমার ফিল হলো যে আমি প্রশ্নটা গত 2 বছর ধরে পেয়েই আসছি স্টুডেন্টের কাছ থেকে। তো সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে স্যার, আমার ব্যাকগ্রাউন্ড আর্টস, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, কারোর অনার্স ছিল কিংবা কারোর হয়তো ছিল না। তো তাদের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে যে স্যার, আমরা কি WBCS-টা পেতে পারি, আমরা তো আর্টস নিয়ে পড়াশোনা করছি। তো আজকে সেই প্রশ্নটার একটু বিশ্লেষণ করবো তোমাদের সাথে, আলোচনা করবো তোমাদের সাথে। তাই যদি কারোর লক্ষ্য WBCS কিংবা এমন কোনো চাকরি হয় যেটা কখনো আশেপাশে দাদা দিদিদের থেকে শুনে এসেছো, বা তোমার মাথায় এরকম একটা কিছু তৈরি হয়েছে যে আর্টস নিয়ে পড়লে হয়তো হয় না, এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা সর্বজ্ঞানী সর্বসাধারণের জন্য নয়, যারা সুমিত স্যারকে ভালোবাসে এবং যাদের ভবিষ্যতে চাকরিটা পাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই ভিডিওটা দেখো, নয়তো অন্য প্রচুর ভিডিও স্মাইল স্টাডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো। তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা ছোট্ট ইন্ট্রো। আফটার দ্য ইন্ট্রো আমি স্টার্ট করি। তো আমি শুরুটা করব প্রথমেই সিলেবাস দিয়ে, তারপরে আসবো শিক্ষার্থীর ওপর। তো দেখো, WBCS-এর প্রিলিমসের সিলেবাসটা যদি আমরা আলোচনা করি, মেন্স আনছি না, কারণ মেন্সটা তারপরে, যতই আমরা বলি আমরা পড়াশোনা মেন্সের জন্য করি, অবশ্যই মাথায় রেখো প্রিলিমসটা খুব ম্যাটার করে, কারণ ওইটা যদি পাস না করো, তুমি যতই পড়াশোনা করে ফেলো না কেন, তুমি মেন্সে তো বসতে পারছো না। তো প্রিলিমস কিন্তু সেটার একটা অ্যাডমিট কার্ড মেন্সের জন্য। তো তাই প্রিলিমসের সিলেবাসটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে সায়েন্স রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে তার সেদিক থেকে আমি যদি একটু অঙ্ক সেন্ট্রিকও দেখি, অঙ্ক রিজনিং যদি আমরা ভাবি ধরবো সেটাকে, এছাড়া বিজ্ঞানের পার্টটা আছে, এছাড়া যদি তুমি GS-এর পার্ট দেখো যেটাকে একটু আর্ট সেন্ট্রিক পার্ট আমরা বলতে পারি, সেক্ষেত্রে ইতিহাস পাচ্ছ, পলিটি পাচ্ছ, ইকোনমি পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, এরকম প্রচুর পার্ট তুমি পাচ্ছ। তো সেক্ষেত্রে প্রিলিমসের ক্ষেত্রে যদি আমরা ওয়েটেজটা দেখি, তাহলে ম্যাথস আর রিজনিংয়ের দিক থেকে 25 নম্বর, অন্যদিকে বিজ্ঞান থেকে মোটামুটিভাবে কাছাকাছি 20 নম্বর, বা মোটামুটি দুটো মিলিয়ে এই 200-তে 50 নম্বর মতো হয়তো সায়েন্স ওয়েটেজ ক্যারি করে, বাকিটা ক্যারি 150 নম্বর করছে, প্রায় 150 নম্বর করছে বাকি আর্টসের সাবজেক্টগুলো, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। এবং এই ভিডিওটার করার উদ্দেশ্যের মাঝেই বলে রাখি, এখানে কোনো সায়েন্স সেন্ট্রিক ক্যান্ডিডেটকে ছোটো করতে চাইছি না বাবু, আমার নিজেরও ক্লাস 12 অব্দি পিওর সায়েন্সই ছিল এবং তারপরে আমি ইংরেজি সাহিত্য নিয়ে মাস্টার্স অব্দি পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে বিজ্ঞানকে ছোটো করা আমার উদ্দেশ্য নয়, শুধু যারা ভয়টা পাচ্ছে যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করিনি তাহলে কি WBCS হতে পারে না, কারণ একটা প্রথাগত সমস্যা আমাদের বাংলার ছেলেমেয়েদের প্রত্যেক শিরায় শিরায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তার প্রতিবাদ স্বরূপ একটা ভিডিও। এটাই ঢোকানো হয়েছে যে বিজ্ঞান নিয়ে পড়লেই সে ভালো ক্যান্ডিডেট, বিজ্ঞান নিয়ে না পড়লে সে নয়। কোনো একটি ছেলে এবং মেয়ে যদি সে 60% নম্বর বা 80% নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেয়ে থাকে, তাহলে কিছু ক্ষেত্রে গিয়েও তাকে তার পরিবার বলে বাবা সায়েন্স নেই, আর্টস বা কমার্স নিস না। এবং এইটাও শোনা যায়, তোমরা কমেন্ট করে জানিও যদি নিজেরাও কেউ শুনে থাকো, যে আর্টস তো মেয়েরা নেয়, এখানেও একটা কোথাও একটা সবিনিস্টিক রিমার্ক চলে আসে। তো বিষয়টা হচ্ছে কোনো স্ট্রিম বা কোনো সাবজেক্ট ছেলে বা মেয়েদের হয় না, প্রথম আমরা আজকে সেটা বুঝতে পারছি। এবং এক্ষেত্রে শুধু প্রশ্নটা আর্টসের ছেলেমেয়েদের ভয় নয় যে সায়েন্সের ছেলেমেয়েরা পায়, সায়েন্সের ছেলেমেয়েদের মধ্যেও একটা ভয় আছে যে দাদা, যারা যারা আমার কাছে পড়ছো, অনেকের প্রশ্ন থাকে দাদা আমি অঙ্কে তো স্ট্রং, বাট হোয়াট অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড পলিটি। ব্যাপারটা হচ্ছে সবারই সমস্যাটা এক, তাই প্লিজ এটা কোনো ছাত্রছাত্রীকে বা কোনো স্ট্রিমকে ছোটো করে করা হচ্ছে না। যারা ভাববে তাদের মানসিকতা ছোটো, অবশ্যই গিয়ে হসপিটালে চিকিৎসা করো। তো আমি চলে আসবো আমার উত্তরে, সেটা হচ্ছে প্রিলিমসের যদি সাবজেক্টগুলোকে একটু অ্যানালাইসিস করো, সেক্ষেত্রে WBCS কিংবা UPSC কিন্তু একটু বেশি রকমই GS সেন্ট্রিক এক্সাম, এটা আমরা মানি কিংবা না মানি সিলেবাসটা দেখলেই আমরা জানতে পারবো। GS-এ কিন্তু দক্ষতা খুব 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 জরুরি, GS এবং রাইটিং পার্ট। তো সেক্ষেত্রে তোমার GS পার্টটাতে তো ম্যাথস থাকছে না, সেখানে বিজ্ঞান থাকছে না, তাই তোমরা যারা আর্টস থেকে বিলং করছো তারা এই ভয়টা কেন পাচ্ছ যে সায়েন্স না উনি বলে চাকরি হবে না, WBCS অনলি ফর সায়েন্স, আমার মনে হয় তোমাদের এই ভয়টা হচ্ছে কারণ তোমরা ছোটো থেকে এইটা ভেবে এসেছো যে সায়েন্স নিচ্ছে মানেই সে ভালো ছেলে হবে। এটা নয়, সায়েন্স নিচ্ছে মানেই সে ভালো ক্যান্ডিডেট, আর্টস নিয়ে পড়াশোনা করেছে মানে সে খারাপ ক্যান্ডিডেট, এইটা সেই মান্ধাতার আমলের কনসেপ্ট। আজকে দাঁড়িয়ে সেই কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে,
তো সেক্ষেত্রে তুমি আর্টস নিয়ে পড়ছো মানেই তোমার WBCS হবে না, এটা যেমন ভুল কথা, তেমনি এটাও খুব ভুল কথা সায়েন্স নিয়ে পড়লেই WBCS হবে, একদমই নয়। আমি প্রচুর গাদাক সায়েন্সের ক্যান্ডিডেটকে দেখিয়ে দেবো যারা আজকে WBCS তো আর একটু স্ট্যান্ডার্ড এক্সাম, যারা আমার বিলাভেড SI এক্সাম যেটা আছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তারা সায়েন্স নিয়ে পড়েছে, তাদের তারপরে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তুমি কী নিয়ে পড়ছো এটা ম্যাটার করছে না, তুমি কী পড়ছো, কীভাবে পড়ছো, কোথায় পড়ছো, কখন পড়ছো, এই চারটে জিনিস ম্যাটার করছে। প্লিজ নোট মাই ওয়ার্ড, এই একটা ভিডিও তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। যারা আর্টস নিয়ে পড়ে ডিমোটিভেটেড হয়ে পড়ছিলে যে আর্টস নিয়ে পড়েছি আমার চাকরিটা হবে কিনা, তো সেক্ষেত্রে WBCS এর সিলেবাসটা একটু দেখো, সেখানকার ম্যাক্সিমাম পার্টই আর্টসকেই কভার করছে, এবং সেখানে যে জায়গাটা মেন্সের আছে ম্যাথসের পার্ট সায়েন্সের পার্ট, সেইটুকুকে একটু সময় দিয়ে পড়লে একটু ঠিকঠাক গাইডেন্স নিলে হয়ে যায়। আমি সেটাও তোমাদেরকে একটু ইন ডিটেল বলে দিচ্ছি। ধরো তুমি প্রিলিমসের জন্য যে সায়েন্সের পোর্শনটা আছে ম্যাথসের পোর্শনটা আছে একটা টিচার নিয়ে নিলে হয়ে যাবে, খুব কিছু হাতি ঘোড়ার মতো নাম্বার লাগে না। মেন্সে তোমার ম্যাথস পেপারে যদি তুমি একটু ভালো করে পড়ো, মেন্সের পেপার ট্রাস্ট মি, তোমরা যেটাকে অঙ্ক বলে ভয় পাও, ট্রাস্ট মি যেটা CGLA লেভেলের অঙ্ক নয়, সেটা WBCS মেন্সের অঙ্ক, ওকে? তো সেক্ষেত্রে যদি একটা ভালো মেন্টর নাও, কিংবা তোমরা যদি স্মাইল স্টাডি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তো WBCS নিয়েই কোনো চিন্তা নেই, কারণ অনলাইনে WBCS এর একমাত্র সেরা ঠিকানা আমার ইনস্টিটিউশন, দ্যাট ইজ মাই গ্যারেন্টি টু এভরিওয়ান। আমরা এখানে অ্যাজ আ মেন্টর আমরা আমাদের বেস্টটা প্রোভাইড করি, এবং যারা পড়ছে তাদের রিভিউও তোমরা আমার ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কটা পেয়ে যাবে, ওকে? তো সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, অঙ্কের একটা টিচার নিয়ে নিলে, সায়েন্সের একটা স্ট্যান্ডার্ড বই পড়ে নিলে, বইটা এই মুহূর্তে আমার ডেস্কে অ্যাভেলেবেল নেই, নয়তো আমি দেখিয়ে দিতাম, তো এইটা পড়ে নিলেই হয়ে যায়। কিন্তু ধরো এবার তুমি সারা জীবনটাই আর্টসের স্টুডেন্ট হয়ে সায়েন্সের পেছনে দিচ্ছ, এটা ভেবে যে সায়েন্সটাকে ভালো করে তুলতে হবে, নয়তো WBCS হবে না, আমার মনে হয় তাহলে তোমার WBCSই হবে না। কারণ তোমরা জানো আমি এমন একজন এডুকেটার যেটা রিয়েলিটি সেটাকে রিয়েলভাবে বলতে পছন্দ করি। কারণ ধরো তুমি সায়েন্সের পেছনে সময় দিচ্ছ, তোমাকে দেখতে হবে যে কোন সাবজেক্ট কতটা ওয়েটেজ ক্যারি করছে, তো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে বাকি সাবজেক্টগুলোরও প্রচুর প্রচুর ওয়েটেজ আছে। তো প্লিজ যারা আর্টস নিয়ে পড়ছো, তারা আজকের এই ভিডিওটার পর কেউ ভয় পেও না যে আমার সায়েন্স নেই, বা হয়তো আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, উইক ব্যাকগ্রাউন্ড, আর্টস কোনো দিক থেকেই উইক ব্যাকগ্রাউন্ড নয়, এই পৃথিবীতে উইক ব্যাকগ্রাউন্ড বলে কিছু হয়ই না, উইক মেন্টালিটি হয়, উইক ব্যাকগ্রাউন্ড বলে কিছু এক্সিস্ট করে না। আজকে দাঁড়িয়ে যদি তোমাদের কাউকে এটা শুনতে হয় যে আর্টস নিয়ে পড়েছিস WBCS হবে কি হবে না, প্লিজ আমার ভিডিওটা তাদেরকে দেখিয়ে দাও, আমি দরকার পড়লে সেই ডিবেটে যাবো। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড স্ট্রং যদি তুমি ঠিক করে পড়াশোনা করো। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, WBCS এর সময়ের আগে তারা সেই পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারেনি, এখন আর তারা পড়াশোনা করতে পারছে না, তারা ধুয়ে গেছে WBCS আর কি এই প্রিপারেশন লেভেলে। WBCS একটা ম্যারাথন, এবং আমি এখানে আমার আরেকটি স্টুডেন্টের কথা বলবো, প্রচুর ক্যান্ডিডেট আছে, জাস্ট দুটো উদাহরণ আমি দিচ্ছি, আমার WBCS এর ব্যাচেই সে পড়ে, সে যখন প্রথম ভর্তি হয়েছিল সে বলেছিল স্যার ইতিহাসে না আমি বড্ড কাঁচা, খুব কাঁচা, খুব ইতিহাসের বোধহয় হিস্ট্রির H2 পারি না। তো আমাদের স্মাইল স্টাডির একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলি, তার প্রবলেম সলভ করি, এবং প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট হয়। তো সেই মক টেস্টে এখন সে সবসময়ের জন্য Top 5 থাকে। তো ব্যাপারটা হচ্ছে সে হয়তো তার সেই সময় ইতিহাসটা ভালো করে পড়েনি বলে তার ভয়টা লাগতো, এবং সে যখন দেখে সে স্টুডেন্ট সে ভয় পেয়েছে, আজকে সে আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট আমার স্মাইল স্টাডি, এবং ভবিষ্যতে তাকে আমরা WBCSও দেখতে পাবো, কারণ স্মাইল স্টাডি WBCS তৈরি করার লক্ষ্যে অবিচল। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি আর্টস ব্যাকগ্রাউন্ডে কোনো ছেলে থেকে থাকো যাদের এটার পরে ভয় লাগছে, কমেন্টে জানাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে WBCS নিয়ে। তার আগে প্রত্যেককে শুভেচ্ছা, এবং এরপরে তো প্রচুর ভিডিওস তোমাদের জন্য আসতে থাকছে। সুমিত স্যারকে এভাবেই ভালোবাসো, এভাবেই বিশ্বাস রাখো স্মাইল স্টাডির ওপরে, এবং আমরা প্রত্যেকেই অনেক দূর এগিয়ে যাবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।